হ্যাঁ একটু এগিয়ে গেছি, কিন্তু এখনো তো কনফার্ম দেখ দুটো ম্যাচ আমার ইউনাইটেড আমার পেছনে আছে। তো আমার কয়েকটা ম্যাচ আমার হোম ম্যাচের গ্রাউন্ডে খেলে আমার ম্যাচের হচ্ছে খেয়েছি, যেটা তারপরে যখন থেকে ওখান থেকে ম্যাচ এখানে এসেছি আমরা প্রত্যেকটা ম্যাচের মধ্যে ডায়মন্ড হারবারের সাথে ওখানে ড্র করেছি। তো ব্যাপারটা হচ্ছে প্রথম অনেক কথা মাঠ আমার জন্য অনেক ক্ষতি করলো, যে আমার নিজের মাঠ বলা যায় না, কেন মাঠটা খুব ছোটো তো মাঠের মধ্যে আমার যে জন ছেলেরা যা খুব ঘুরে ফেলতে ভালো খেলে তো তারা খুব মানে জায়গা পাচ্ছিলো। আজকে দেখো গ্রাউন্ডে সব ইয়ং ছেলে, ওদিকে নতুন একটা ছেলে শিবা অ্যাসেস করলো যেটা লাস্ট বলটা, তারপরে জয় বাজপাল সেও খুব সুন্দর খেলেছে, তারপরে কিমা, তারপরে জোসেফ যারা খেলেছে সব সবই ইউ ছেলে, মহিতোষ একটা সিদ্ধান্ত মহিতোষ গোল রেখেছে গোলের পরে পুরো এটা ছিল। আমি বলছিলাম একটা গোল যদি আমরা এ করি তাহলে পরে আমরা